দড়িপিটা কাণ্ডে দুই শহীদ রাজেশ ও তাপসকে সম্মান জানাতে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির পক্ষ আগামীকাল পালন হবে বাংলা ভাষা শহীদ দিবস। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি ডক্টর মুকুন্দ মজুমদার। প্রসঙ্গত 2018 সালে 20 সেপ্টেম্বর বাংলা ভাষা রক্ষার আন্দোলনে ইসলামপুর দড়পিটি হাইস্কুলে পুলিশের গুলি নিহত হয় রাজেশ ও তাপস। মৃত দুই শহীদের প্রতি সম্মান জানিয়ে শুক্রবার শিলিগুড়ির সামুচিকে এই দুই শহীদের ছবিতে মাল্যদান হবে। একই সঙ্গে এই দুই শহীদকে তাদের প্রাপ্য মর্যাদা দিতে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহকুমা শাসক মারফত একটি চিঠি পাঠানো হয়। ইসলামপুরের দুই ছাত্র রাজেশ এবং তাপস গুলি দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশে। বাংলা 2018 সালের 20 সেপ্টেম্বর রাজেশ তাপস নামক দুইজন ছাত্র ইসলামপুর হাইস্কুলের তারা বাংলা ভাষা রক্ষার আন্দোলনে গুলিতে নিহত হয়েছিল। সেই তাদের সেই শহীদ দিবস তাদের উদ্দেশ্যে এক বছর পূর্ণ হলো। এবার 20 সেপ্টেম্বর থেকে আমরা প্রতি বছর এটাকে শহীদ দিবস হিসাবে 20 সেপ্টেম্বরকে পালন করার জন্য সারা রাজ্যে আহ্বান করার জন্যে এই সংক্ষিপ্ত সময়টা সাংবাদিক সম্মেলন ডেকেছি। দ্বিতীয়ত, এটা উদ্দেশ্য হচ্ছে ভ্রাতৃত্ব এবং একতা বৃদ্ধি করাই হচ্ছে বাঙালির এই শহীদ দিবস পালনের তাৎপর্য এবং উদ্দেশ্য। তারপরে আমরা যে দাবিগুলো রাখি এর সঙ্গে, যে কাজ তারা দাবি করেছে সে হচ্ছে বাংলা ভাষা রক্ষা করা, বাঙালি জাতির আইডেন্টিটি আত্মপরিচয় রক্ষা করার স্বার্থে, অস্তিত্ব রক্ষা করার স্বার্থে কতগুলো জিনিস আছে। সাইনবোর্ডে সর্বত্র বাংলা লিখতে হবে এবং বাংলা ভাষাকে সর্বত্র স্বীকৃতি দিতে হবে। স্কুলে বাংলা এবং ইংরেজি মাত্র দুই ভাষা ব্যবহার করতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে বাস করা যত সংখ্যালঘু আছে সব ভাষার সংখ্যালঘুর বাংলা শেখা বাধ্যতামূলক করতে হবে। পশ্চিমবঙ্গে একমাত্র সরকারি ভাষা হবে বাংলা ভাষা, অন্য সব ভাষার স্বীকৃতি বাতিল করতে হবে। তারপরে আমাদের দাবি ছিল বাংলা ভাষা বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। সেই বাংলা ভাষা বিশ্ববিদ্যালয় আমাদের নাই, সেখানে তিনটে হিন্দি বিশ্ববিদ্যালয় কিছুতেই করা যাবে না। সর্বশেষে, হিন্দি রাষ্ট্রভাষা নয়, হিন্দিকে রাষ্ট্রভাষা হতে দিলে বাংলা ভাষা একদম মুছে যাবে। হিন্দি হবে রানি, বাঙালির মাতৃভাষা বাঙালি হবে বাঙালি এবং চাকরানি। সুতরাং এই এত বড় ব্যাপারটাকে কখনো অস্বীকার করা যায় না। ধন্যবাদ। জয় বঙ্গ। আমরা আন্দোলনে আগামী আন্দোলনে নেমেছি। আমাদের এই প্রচার সর্বাত্মকভাবে শিলিগুড়িতে হওয়ার কথা ছিল, পুলিশের কাছে পারমিশনের জন্য আমরা দরখাস্ত করা সত্ত্বেও এখন পর্যন্ত পারমিশন হয়নি। তা কালকে এইটাকে পালন করবো হাসপি চকে, সেখানে যদি পারমিশন নাও থাকে তখন আমরা বিনা মাইকে আমরা শুধু ব্যানার দিয়ে ফটো দিয়ে মাল্যদান করে আমরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আর এছাড়া সারা বাংলার মধ্যে প্রতি জেলায় আমরা এই প্রচার করতে থাকবো সারা বছর ধরে, যাতে বাংলার ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেয় আমাদের এই দাবিগুলো।